রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে টাউন হল ময়দানে শুরু হতে চলেছে শান হসপিটালের উদ্যোগে চতুর্থ বর্ষ স্বাস্থ্য মেলা। ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জাবালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের। শনিবার এই উপলক্ষে স্বাস্থ্যমেলা প্রাঙ্গণে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। শান হসপিটালের কর্ণধার জানান, স্বাস্থ্যমেলা আগামীকাল সকাল 11টায় শুভ উদ্বোধন হবে। আমাদের এটা চতুর্থ বর্ষ। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এটা শুভ উদ্বোধন করবেন, সঙ্গে থাকবেন বর্ধমানের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং আমাদের বিধায়ক অলোক মাঝি মহাশয়, বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয় এবং বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা মহাশয়া এবং আমাদের অতিরিক্ত জেলা শাসক সানা আক্তার মহাশয়া এবং ডিএম প্রিয়াঙ্কা সিংলারও থাকার কথা। এছাড়াও আমাদের জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম মহাশয় এবং আমাদের স্বাস্থ্য পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের উত্তম সেনগুপ্ত মহাশয় এবং আমাদের সমাজসেবী প্রসেনজিৎ দাস মহাশয় প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতিতে আমাদের কালকে স্বাস্থ্যমেলার শুভ উদ্বোধন হচ্ছে। এবং সকাল থেকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা থাকছে আগামীকাল, আর প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতা থাকছে। আর সকাল থেকে যেটা স্বাস্থ্যমেলার মূল বিষয়, সকাল থেকে ফ্রি হেলথ চেক আপ থাকছে। এবং স্বাস্থ্যমেলার বিশেষ আকর্ষণ যেটা, যে দাঁতের চিকিৎসা কোনো দিনই কোথাও বিনা পয়সায় পাওয়া যায় না, কিন্তু আমাদের স্বাস্থ্যমেলায় চারদিনই দাঁতের ফ্রি চিকিৎসা হবে এবং চক্ষু চিকিৎসাটাও ফ্রিতে হবে। সমস্ত রোগের পরীক্ষা নিরীক্ষাগুলো এখান থেকেই হবে এবং আমরা সমস্ত ইনভেস্টিগেশনের একটা সহায়ক মূল্য রেখেছি, যেটা শুধুমাত্র স্বাস্থ্যমেলা উপলক্ষেই সেই সহায়ক মূল্যই, সেই টেস্টগুলো যেগুলো মহামূল্যবান টেস্ট, প্রচুর টাকা খরচা হয়, সেগুলো স্বাস্থ্যমেলা উপলক্ষেই সস্তায় করে দেওয়া হবে। এবং প্রতিদিন কিছু না কিছু কম্পিটিশান থাকছে, কালচারাল কম্পিটিশান, যেমন থাকছে নাচের প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, কুইজ, আবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতা প্রতিদিনই সারাদিন ব্যাপী চলছে। এবং প্রতিদিন সন্ধ্যায় আমাদের জি বাংলা খ্যাত, যেমন আগামীকাল তন্ময় বিশ্বাস ফোক সঙ্গীতের তন্ময় বিশ্বাস থাকছেন সারেগামাপার, তারপর 23 তারিখে সারেগামাপার থাকছে স্নেহা ভট্টাচার্য, এবং তারপরে থাকছেন আমাদের সংকেতের বাংলা ব্যান্ড, উন্মাদ যে বাংলা ব্যান্ড থাকছে, এবং বর্ধমানের যে অরণ্য রিসোর্ট পার্ক আছে সেই অরণ্য রিসোর্ট পার্কের বাউল গোষ্ঠী থাকছে। বিভিন্ন দিনই মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে সন্ধেবেলায়। স্বাস্থ্যের সঙ্গে সংস্কৃতির একটা মেলবন্ধন হচ্ছে আমাদের স্বাস্থ্যমেলা, যেটা প্রতি বছর এই বিগত 3 বছর করে এসেছে শান হসপিটাল, আবার এবছর চতুর্থ বর্ষ। সেই শান হসপিটালের একটা বিশাল বড় ও বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।